বন্ধুরা, আমরা সবাই ভয়ে ভয়ে থাকি আমাদের প্রিয় মোবাইলটি হ্যাক হয়নি তো। যদি হ্যাক হয় কীভাবে বুঝবেন, কীভাবে বা এই সমস্যা থেকে মুক্তি পাবেন? তো বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ড্রিম আনলিমিটেড প্রাইভেট লিমিটেড, এবং আমি আপনাদের সাথে আছি সুপর্ণা। তো বন্ধুরা, মোবাইল চালানো আমাদের জীবনের অঙ্গ হয়ে গেছে, আমরা সবাই মোবাইল ইউজ করি এবং এটা ভীষণ দরকারিও হয়ে পড়েছে। আমাদের পকেটে আজ একটি নয়, দুটি নয়, তিনটি পর্যন্ত মোবাইল পেয়ে যাবেন, এটা আপনারা সবাই জানেন, নর্মাল ব্যাপার। কিন্তু বন্ধুরা, কখনো কি ভেবে দেখেছেন যে এই তিনটি মোবাইল যেগুলি পকেটে রাখেন এগুলি সব যদি হ্যাক হয়ে যায় তাহলে কি হবে? আপনি কি করবেন? আপনি ভেবেই পাবেন না, আপনার মাথা চিন্তায় ঘুরতে থাকবে এবং আপনার মোবাইলের লাইফ শেষ হয়ে যাবে। কেন শেষ হয়ে যাবে? কারণ যে হ্যাকার, সে আপনার মোবাইলের এত গভীরে চলে যাবে যে আপনার মোবাইলের সমস্ত ডেটা সে নিজের সার্ভারে লোড করে দেবে। বন্ধুরা, আজকের ভিডিওটি ভালো করে দেখুন। আজকের ভিডিওতে আমি এমন চারটি সাইন বলবো যে যার সাহায্যে আপনারা বুঝতে পারবেন আপনাদের মোবাইল হ্যাক হয়ে গেছে। বন্ধুরা, প্রথমে শুধুমাত্র কারণগুলি আমি বলবো এবং এর সমাধান আপনারা ভিডিও শেষে পেয়ে যাবেন। তো বন্ধুরা, ভিডিওটি খুব মন দিয়ে দেখুন। বন্ধুরা, প্রথমত আপনার মোবাইলের ব্যাটারি 100% থেকে হঠাৎই 50% হয়ে যায়। আগে আপনার মোবাইল ব্যাটারি 50% হতে সময় লাগতো 3-4 ঘন্টা, কিন্তু আজ হঠাৎই 50% হয়ে গেল। এর মানে হলো বন্ধুরা, আপনার মোবাইল হ্যাক হয়ে গেছে, আপনার মোবাইলে ভাইরাস ঢুকে পড়েছে। এটা আপনারা কীভাবে বুঝতে পারবেন সেটাও বলবো। আপনি যদি আপনার মোবাইলের ডাটা ইউসেজ সেটিংসে যান তাহলে বুঝবেন এখানে এমন একটি অ্যাপ্লিকেশান পেয়ে যাবেন যেটা আপনার মোবাইলে আছে আপনি জানেনই না, এবং যে অ্যাপ্লিকেশানটি আপনার মোবাইলের সমস্ত ডেটা নিজের সার্ভারে আপলোড করে চলেছে। এর সমাধান আমি ভিডিওর শেষে বলে দেবো। নাম্বার 2 হলো বন্ধুরা, আমাদের মোবাইলের ডায়াল প্যাড সাধারণত সবুজ কালারের হয়। যদি এর কালার চেঞ্জ হয়ে যায় রেড, অর্থাৎ লাল রঙের হয়ে যায়, তাহলে বুঝবেন আপনার মোবাইল হ্যাক হয়ে গেছে। রিজন হলো আপনার মোবাইলে টার্গেটেড ভাইরাস ছেড়ে দেওয়া হয়েছে। আপনার মোবাইলের কলকে ম্যানেজ করতে পারে এনি টাইম যে। বেশি জানার জন্য সেম মডেলের মোবাইল আপনার মোবাইলের সাথে ম্যাচ করান এবং চেক করুন। নাম্বার 3 হলো বন্ধুরা, যদি আপনার মোবাইল অটোমেটিক সুইচ অফ হয়ে যায় এবং নিজেই সুইচ অন হয়ে যায় এবং তারপরই নিজে নিজেই আপনার মোবাইলের যে কোনো নাম্বারে কল লাগিয়ে দেয়, তাহলে বুঝবেন যে কেউ আপনার মোবাইলকে রিমোটলি অ্যাক্সেস করছে। এর থেকে আপনি বুঝে যেতে পারেন যে আপনার মোবাইলটি হ্যাক হয়েছে। এতে চিন্তা করার কোনো কারণ নেই যে আপনার মোবাইল অবশ্যই হ্যাক হয়েছে। আর বন্ধুরা, নাম্বার 4 হলো, যদি আপনার মোবাইল নিজেই কোনো মেসেজ পাঠায় আপনার ফোন থেকে সিক্রেটলি সিক্রেট কোডের সাহায্যে, তাহলে বুঝবেন স্পাই অ্যাপ কেউ ডাউনলোড করে রেখেছে আপনার মোবাইলের মধ্যে। তো এগুলির সলিউশান কী? এই সবগুলির সলিউশান অর্থাৎ সমাধান হলো আপনার ফোনকে হার্ড রিসিট করতে হবে। আপনার ফোনকে হার্ড রিসিট করুন। যদি আপনি নিজে করতে না পারেন তাহলে আপনার মোবাইলে আপনার কাছাকাছি কাস্টমার সেন্টার আছে, সেখানে যোগাযোগ করুন। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন এবং এই চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এবং নতুন নতুন আপডেট ভিডিওগুলি প্রতিদিন দেখতে নোটিফিকেশান বেলটি অন করবেন। তো আপনারা অনেক ভালো থাকুন। ওকে, বাই বন্ধুরা।